অবহেলা আর অযত্নে হারিয়ে যেতে বসেছে ফেনীর ভাষা শহীদের সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। প্রতিষ্ঠার ১৩ বছর পরও একটি পোর্ট্রেট ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন, আর গ্রন্থাগারটিতে যুগোপযোগী বৈষয় গ্রন্থাগারিক না থাকায় হতাশ হচ্ছে পাঠকসহ দর্শনার্থীরা। জেলা প্রশাসন জানালেন, জাদুঘরটিতে উপযোগী করে তোলার জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বায়ান্নর ভাষা আন্দোলনে অন্যতম একজন ছিলেন শহীদ আব্দুস সালাম। সেদিনের ১৪৪ ধারা ভেঙে বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিলেন রাষ্ট্রীয় বাংলা ভাষার স্বীকৃতি। তার স্মরণে জন্মভূমির ফেনীর দাগনভূঞা উপজেলার মাতো ভূঞা ইউনিয়নে ২০০৮ সালে সালাম স্মৃতিঘর ও গ্রন্থনাগার নির্মাণ করা হয়। তবে আজ অবধি শুধু সেটি নামেই স্মৃতিঘর, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। জাদুঘর ও গ্রন্থনাগারটি সংস্কার সহ ভাষা শহীদ সালামের নামে কলেজ নির্মাণের দাবি পরিবারের। বেসরকারি যেগুলো হয়েছে সেগুলো তো চলতেছে, আর স্কুল করার কোনো সুযোগও নাই। এখানে প্রাইমারি স্কুল আছে, এটাকে হাই স্কুল করা যেতে পারে। স্থানীয়দের দাবি, ভাষা শহীদ সালামের স্মৃতি ধরে রাখতে স্মৃতিঘরটি সংস্কারের পাশাপাশি বিনোদন কেন্দ্র গড়ে তোলার। শহীদ সালাম স্মৃতি জাদুঘর, এখানে শুধু নামেই স্মৃতি জাদুঘর, এখানে ভাষা সালামের কোনো স্মৃতি, এই ছবিটা ছাড়া কোনো স্মৃতি নাই বললেই চলে। এই যে জাদুঘরটা করা হয়েছে, এটা যদি রক্ষা করতে হয় আমাদের যে নদী ভাঙনগুলো আপনারা দেখছেন, এই নদী ভাঙন রোধ করতে নদীটা বাঁকা নদীটা সোজা করে দিতে হবে, এই স্মৃতি জাদুঘরটা রক্ষা করতে হবে। সালামকে নিয়ে যেরকমভাবে গবেষণা হওয়া উচিত ওইরকম গবেষণা হচ্ছে না, ওইরকম বই নাই। আমাদের তরুণ প্রজন্ম শিশু কিশোররা সালামকে নিয়ে জানবে, ওইরকম বই আমরা খুঁজতে গেলে পাই না। জেলা প্রশাসক জানিয়েছে, শহীদের স্মৃতি রক্ষায় দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাটিকে আরো সুন্দর করার জন্য আমরা যথেষ্ট কর্মসূচি হাতে নিয়েছি, বিশেষ করে উপজেলা পরিষদের মাধ্যমে ওই এলাকায় একটা দৃষ্টিনন্দন পার্ক করার জন্য, শিশুদের বিনোদনের জায়গা করার জন্য আমরা ইতিমধ্যে কর্মসূচি হাতে নিয়েছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।